আজকের কর্মসূচি আমরা বেঁচে থাকার কর্মসূচি, আমরা দুবেলা দুটি ভাত খাওয়ার কর্মসূচি। আমাদের দাবি হলো এই নিজাম মাননীয় খাদ্যমন্ত্রী মহোদয় নেতৃত্বে প্রথম যেদিন প্রোগ্রাম হয়েছিল সেদিন আমরা আগামী আমাদের খাদ্যটাকে উৎপাদন করছি, কিন্তু দুঃখজনক সত্য যে ভোক্তা অধিকার কি করছে, আসছে দুটো পুলিশ নিয়ে আসছে, চারটা পুলিশ নিয়ে আসছে, সর্বনিম্ন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঢাকা থেকে মোবাইল টিম এর নামে কুমিল্লা হাইওয়ের 8-10টি প্রতিষ্ঠানে 3-5 লক্ষ টাকা করে জরিমানা করেছে। আমরা নিরাপদ খাদ্য আইন যখন হয়েছে আমরা স্বাগত জানিয়েছিলাম, ঢাকার রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব রবীন সরকার ওটার সদস্য ছিল, আমরা অনেক পরামর্শ দিয়েছি, আমাদের পরামর্শ অনুসারে ওনারা বলেছেন ল্যাব টেস্ট ছাড়া কোন মামলা হবে না, কোন মামলার রায় হবে না। এখন তারা একটা বিষয় বলে যে আইসাই প্রথমে বলে যে কে আছেন মালিক পক্ষের অথবা ম্যানেজার একটা স্বাক্ষর করেন, এই স্বাক্ষরটাকে পরে তারা দায় স্বীকার বা দোষ স্বীকার হিসাবে নেয়, এটা নিয়ে আমাদেরকে একটা জরিমানা অথবা জেল দিয়ে দেয়। কিন্তু নিরাপদ খাদ্য আইনে চমৎকার ধারা আছে, কেউ যদি খাদ্যে ভেজাল করে, কেউ যদি খাদ্যে পরিবেশ নষ্ট করে, তাহলে এটা ল্যাব টেস্টের মাধ্যমে এবং এটা ব্যাকটেরিয়া সংক্রমিত করে কিনা, এই খাবার খেয়ে কোনো মানুষ মারা যাবে কিনা, তার নির্ধারণের মধ্য দিয়েই এই বড় অঙ্কের জরিমানা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বাংলাদেশে ডিসির যে মোবাইল কোড, তাৎক্ষণিক গায়ের জোরে বন্দুকের জোরে যে মোবাইল কোড, সেই মোবাইল কোডের মতো এখন নিরাপদ খাদ্য আইনে এই মোবাইল কোড শুরু করেছে। আমরা আজকের এই সমাবেশ থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা নিরাপদ খাদ্য আইনের সংশোধন চাই। এই মামলায় আমাদের 3 জন কর্মকর্তা জেলে আছে, আমরা অবিলম্বে তাদের মুক্তি চাই এবং আমরা ভোক্তা অধিকারের নামে একটা হয়রানি, ভোক্তা অধিকারের আইনে জরিমানার 75% পায় যিনি অভিযোগকারী, আর 25% পায় যিনি প্রসিডিউটকারী, আর 25% পায় ওই কর্মকর্তা, বাকি 25% সরকার। এটার মধ্য দিয়ে একটা চক্র গড়ে উঠেছে, কিছু স্কুল কলেজের ছাত্র, বেকার ছাত্র, তারা এটাকে চাকরি হিসাবে নিয়েছে। ফেসবুকে আপনি তাদের স্ট্যাটাস দেখবেন, কেউ বলে যে এই মাসে আমার 45,000 ইনকাম, কেউ বলে 40,000 ইনকাম। রেস্টুরেন্টের যেগুলো অফ টাইম 12টা থেকে 1টা, 3টা থেকে 4টা, এই সময় গিয়ে ওয়েটারকে বলে এক বোতল পানি দাও অথবা এক বোতল কোক দাও, একটা রিসিপ্ট দাও, আমার রিসিপ্ট লাগবে অফিসে, এই রিসিপ্ট নিয়ে 15 টাকার জিনিস 20 টাকা লেখে এটা মামলা করে। মামলায় যে তদানীন কর্মকর্তা থাকেন উনি বলেন কন্টেস্ট করলে আপনাকে 2 লাখ দিতে হবে, কন্টেস্ট না করলে 10,000 দেন, 5,000 দেন, 20,000 দেন, বাস এটা তারা 4 জনে ভাগ করে, সরকার 1 ভাগ, বাকি 3 ভাগ তারা। একটা চমৎকার ব্যবসা হিসাবে নিয়েছেন এই ভোক্তা অধিকার, ভোক্তার যেখানে অধিকার রক্ষা করা দরকার সেখানে ভোক্তা অধিকার ব্যর্থ। আজকে দ্রব্যমূল্য আকাশ উঠেছে, পেঁয়াজ রসুনের দাম কোথায়, তেলের দাম কোথায়, ময়দার দাম কোথায়, আমরা আজকে আর পণ্য উৎপাদন করতে পারি না, আমরা প্রতিদিন কোন মূল্য বৃদ্ধি করতে পারি না, আমাদের এই মূল্য উৎপাদন, এই যেখানে ভোক্তাদের অধিকার রক্ষা করার জন্য দ্রব্যমূল্য যেখানে স্থিতিশীল রাখা দরকার সেখানে ভোক্তা অধিকার ব্যর্থ। ভোক্তা অধিকার কোথায় জরিমানা করবে, কোথায় ক্রেডিট দিবে, কোথায় পকেট ভারী করবে তা নিয়ে ব্যস্ত। আমাদের পার্সোনাল ভ্যাট আছে, সেলস ট্যাক্স আছে, আমরা বিশাল একটা কর্মসূচি আমরা চাই বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে জরিমানার ধার নির্ধারণ করা হোক। আগে একটা দিন ছিল যখন মানুষ লুঙ্গি আর শার্ট পরা লোক রেস্টুরেন্ট ব্যবসা করতো, তাই না? এখন রেস্টুরেন্ট ব্যবসায় সব শিক্ষিত মানুষরা, এই শিক্ষিত মানুষকে পারে নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করতে, এই শিক্ষিত মানুষ কি পারে বাজে খাবার মানুষকে উপস্থাপন করতে? আমি বলবো যেহেতু দেশ এগোচ্ছে, আমরা ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছি, আমাদের প্রশাসনের বাইরের
আমাদের যারা আমাদেরকে সবসময় আর চোখে দেখেন, আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলব, আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন। আমরা চেষ্টা করছি, আমরা প্রস্তাব রেখেছি ডিসি মহোদয়ের কাছে, আপনারা একটা টিম করেন আমাদেরকে সাথে নিয়ে। আমরা কুমিল্লা শহরে যত রেস্টুরেন্ট আছে সবগুলাতে আমরা দেখব, দেখে যে যে রেস্টুরেন্ট যে যে প্রবলেম আছে আমরা টাইম দিয়ে দিব, 3 মাস টাইম দিয়ে দিব। 3 মাসের মধ্যে যদি কারেকশন না করে আমরা নিজে যায় বন্ধ করব। এই এটা বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে গেছি, কিন্তু এই কাজে ওনারা আগে আসে না। কেন আগে আসে না? ওনারা তো আগে আসলে জরিমানার টাকাটা ওনারা পাবে, কোনোভাবে আমরা মেনে নিব না।